শেখের কাছে দ্বিতীয় প্রশ্ন, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা সারা বিশ্বে এটা নিয়ে একটা বিতর্ক চলছে। আপনি দেখেছেন যে সম্প্রতি তুরস্কে একটা বিখ্যাত জাদুঘর আয়া সোফিয়া, যেটা ইতিপূর্বে প্রথমে একটা গির্জা ছিল, পরবর্তীতে এটা মসজিদে রূপান্তরিত করা হয়। ওসমানী সুলতান মোহাম্মদ আল ফাতেহ, তিনি এটা 1500 শতকে কনস্টান্টিনোপল জয়ের পরে এটাকে মসজিদে রূপান্তর করেছিলেন। অতপর 1935 সালে মোস্তফা কামাল পাশা, মানে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, তিনি এসে মসজিদটাকে একটা জাদুঘরে পরিণত করেন। তারপরে দীর্ঘ প্রায় 85 বছর পরে 2020 সালে, অর্থাৎ এই কয়েকদিন আগেই, সেখানে নতুন করে, বিশেষ করে আদালতের রায়ের মাধ্যম দিয়ে, সেখানে নতুন করে সালাত আদায়ের জন্য ঘোষণা করা হয়েছে এবং আগামী 24শে জুলাই সেখানে জুমার সালাতের মাধ্যম দিয়ে সেটাকে মসজিদ হিসাবে উদ্বোধন করা হবে। এখানে বেশ কিছু প্রশ্ন দেখা যাচ্ছে যে মোহাম্মদ আল ফাতেহ যখন এই মসজিদটা বা এই গির্জাটা যখন দখল করেছিলেন, দখল করার পরে উনি কি সরাসরি সেটাকে মসজিদে পরিণত করেছিলেন, নাকি সেটাকে খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে ক্রয় করে নিয়ে তারপরে সেটাকে মসজিদে পরিণত করেছিলেন? তো যদি তিনি ক্রয় করে না নিয়ে থাকেন, অর্থাৎ যদি শুধুমাত্র সে স্থানটি দখল করার কারণে সেটাকে মসজিদে রূপান্তরিত করেন জোরপূর্বকভাবে, তো সেক্ষেত্রে সেটা তার জন্য জায়েজ হয়েছিল কি না? অর্থাৎ একটা গির্জাকে মসজিদে রূপান্তরিত করা জোরপূর্বক, এটা জায়েজ কি না, এটা একটা কোশ্চিন। আর দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, যে আমরা শুনেছি বা পত্রপত্রিকায় আমরা দেখেছি যে আয়া সোফিয়া যে জাদুঘরটা বর্তমানে আছে, সেখানে ভিতরে কিছু ছবি আছে এবং এমনকি তার পিছনে কিছু অংশে বেশ কিছু কবরও আছে প্রাচীন রাজাদের, তো এক্ষেত্রে সেখানে সালাত আদায় করাটা কতটুকু সিদ্ধ হবে? জাজাকাল্লাহ খের। হ্যাঁ জি, বর্তমান প্রেক্ষাপটের আলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আমি এখানে বলবো যে এটা দুটা বিষয়, একটা হলো যে বিশেষ করে এই মসজিদকে কেন্দ্র করে একটা হুকুম, আর একটা হলো যে কোনো কোনো দেশে কোনো অমুসলিমদের মাবাদ বা এবাদতের জায়গাকে জোরপূর্বক মসজিদ বানানো জায়েজ কিনা, এটা একটা বিষয়। তো আসলে দেখুন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন ইসলাম, এটা তো আল্লাহর কাছে এই শুধুমাত্র দিন ইসলামই মনোনীত দিন, এছাড়া অন্য যত দিন আছে কোনোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামকে অন্যান্য সকল দিনের উপর বিজয়ী দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দীনি কুল্লি ওয়াকাতিলুল মুশরিকিনা হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা মানে শিরিক দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া এবং তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা কিন্তু ইসলামের দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ মিশন। আমরা জানি যে একমাত্র ইসলাম ধর্মের অনুসারী তারাই জান্নাতে যাবেন, আর বাকি কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যেটা বিষয় সেটা হলো এই যে আমি কি যে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত করতেই হবে এই ধরনের কোনো আদেশ দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে, নাকি আমাদের কাজটা হলো মানুষের কাছে দাওয়াতটা পৌঁছানো? আল্লাহ পাক আল্লাহ রসুল সম্পর্কে বলেছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইত, আপনি কারো উপর দারোগা নয়, হ্যাঁ মানে বাধ্যকারী নয় যে আপনি বাধ্য করবেন কোনো বিষয়ে। আল্লাহ রসুল নিজে বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো শুধু পৌঁছানো। তো সেক্ষেত্রে বলবো যে শরীয়ত এটা কোনো ক্ষেত্রে কোনো মসজিদকে কোনো মানে গির্জাকে মসজিদে রূপান্তরিত করা অথবা কোনো অমুসলিমকে জোর করে, হ্যাঁ শক্তি প্রয়োগ করে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসতে বলা হয়নি, বরং তাকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে তার সঙ্গে সব ভালো আচরণ করে এবং তার ভিতরে যত রকম প্রশ্ন আছে সেটাকে দূর করে তাকে মানে সুন্দরভাবে নিজে ইচ্ছায় সে যেন ইসলামের দিকে আসে, এইভাবে কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। আর আমরা মনে করি আমাদের দাওয়াতের মিশনটা এভাবে হওয়া উচিত, হ্যাঁ যে আমরা আখলাকের মাধ্যমে এবং দাওয়াতের প্রচার এবং প্রসারের মাধ্যমে আমরা কোনো মাবাদকে জোর করে মসজিদ না বানিয়ে, হ্যাঁ যারা ওই মাবাদের অনুসারী আমরা তাদের আকিদাকে চেঞ্জ করতে চাই, হ্যাঁ যেন তারা নিজেরাই ওই মাবাদটাকে মসজিদে পরিণত করে, এটা একটি ইসলামের গুরুত্বপূর্ণ মিশন যেটা আমাদের করা উচিত। এখন যেটা প্রশ্নের সাথে সম্পৃক্ত সেটা হলেই এটা তো অনেক পরের অনেক আগের ঘটনা,
তাই না কি যে এটা হয়তোবা একসময় এটা গির্জা ছিল পরবর্তীতে মুহাম্মদ আল ফাতে সেটাকে মসজিদে রূপান্তরিত করেছে উনি তো খলিফা ছিলেন তখন তাই না কি ওসমানী খেলাফতের আসন খলিফা তো উনি খলিফা হওয়ার পর আমি যেটা যত এখন পর্যন্ত জানতে পেরেছি সেটা হলো যে ওনার নিজের অর্থায়নে ওই মাবারটাকে উনি কিনে নিয়েছেন কিনে নেওয়ার পর ওটা মুসলমানদের নামে তিনি ওয়াকফ করে দিয়েছেন মসজিদের নাম দিয়ে আল জাজিরা টিভিতে একটা অনুসন্ধানের রিপোর্ট করা হয়েছে এবং সেখানে প্রমাণ করা হয়েছে যে তিনি নিজে কিনে নিয়েছিলেন যে অর্থ দিয়ে নাকি আচ্ছা যদি এমনটাই হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এতে কোনো বাধা নেই এবং এটা একটা সুন্দর কাজ করেছেন কারণ এটাকে যেটা বললাম যে আল্লাহ পাক তো আমাদেরকে আমাদের দিনকে বিজয় করার জন্যই সেটাকে করেছেন সেই বিজয়ের এটা একটা অংশ হয়তো বা তুরস্ক এক সময় সেখানে নাসারাদের অনুসারে বেশি ছিল পরবর্তীতে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি হয়ে গেছে তখন অটোমেটিক সেই গির্জাটা মসজিদে রূপান্তরিত হবে এটাই স্বাভাবিক আর সেটা উনি তো জোর করেও করেননি হ্যাঁ উনি তো জি অর্থাৎ সেখানে যদি তাকে বাধা না দেওয়া হয়ে থাকে হয়তো বাধা দেওয়ার মতো কেউ ছিলই না ওখানে হ্যাঁ উনি নিজে খালি মাবাদটাকে যদি মসজিদে রূপান্তরিত করেন এতে তো শরীয়তের কোনো বাধা নেই না শরীয়তের কোনো বাধা নেই তিনি আমির তিনি রাষ্ট্রপ্রধান তবে যদি তার অধিকার হ্যাঁ হ্যাঁ ওনার যেটা বিষয় সেটা হলো উনি মাসলাহাত দেখবেন মানে যিনি পরিচালক হবেন অথবা যিনি দায়িত্বশীল হবেন উনি এরকম একটা পর্যায়ে যখন কোনো দেশে হয়তো সব ধরনের মানুষ আছে মুসলিম আছে অমুসলিম আছে কোনো এলাকা মুসলমানদের দখলে চলে আসছে অথবা কোথাও অমুসলিমদের দখলে চলে আসে তখন ওই দেশের যিনি দায়িত্বশীল তার ইনসাফ করা উচিত যে সেখানে কী করবেন মসজিদকে মানে গির্জা বানাবেন নাকি গির্জাকে মসজিদ করবেন এটা মাসলাহাত দেখবেন যে কার ভিতরে কল্যাণ রয়েছে ঠিক আছে যদি সেখানে মুসলমানদের সংখ্যা বেশি হয় অবশ্যই সেখানে তাদেরকে যারা ওখানে বসবাস করছে হ্যাঁ তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক বা কিন্তু এটা এটা ঠিক না যে কারো গির্জা বা কারো এবাদতখানাকে জোর করে ছিনিয়ে নেওয়া এটা আমরা মনে করি এটা শরীয়তের কোনো বৈধতা নেই এবং ওখানে এরকম কোনো ঘটনা ঘটে না আশা করি আর এটা কেউ উল্লেখও করেনি আর যদি সেরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তখনও তো অনেক বিচক্ষণ লোক ছিলেন ওলামা ইকরাম ছিলেন কেউ এরকম বাধা দেননি তাহলে এটা একটি বিষয় আর এরপরে ওই মসজিদটাকে কিন্তু আবার দ্বিতীয়বার গির্জায় পরিণত করা হয়নি মানে মসজিদে আছে কিন্তু এটাকে জাদুঘরে পরিণত করেছে আর সেটাও কোনো খ্রিস্টান বা অমুসলিম করে নাই একজন মুসলিম হ্যাঁ যদি নামধারী মুসলমান উনি করেছেন তো দীর্ঘদিন যাবৎ ওই ওরা যখন মিউজিয়াম ছিল আর সেটাকে এখন আমি যেটা এখন পর্যন্ত যেটা জানতে পারলাম সেটা হলো আইনি প্রক্রিয়া মাধ্যমে আদালতের মাধ্যমে ওনারা মসজিদ হিসাবে রূপান্তরিত করার অনুমতি পেয়েছে তো আমি বলবো যে এটা একটা ভালো বিষয় সুন্দর বিষয় আমরা স্বাগত জানাই অবশ্যই স্বাগত জানাই যে আলহামদুলিল্লাহ যেখানে মিউজিয়াম হিসেবে মানুষরা হয়তোবা যেত সেখানে যে হয়তোবা শুধু পরিদর্শন করতো উপভোগ করতো ছবি ছিল জি আর সেই জায়গাটা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর ধ্বনি সেখানে উচ্চারণ হবে সেখানে আল্লাহর জন্য আসছে এবং সালাত আদায় হবে এটা একটা অবশ্যই ভালো কাজ এটা একটা সুন্দর কাজ আমরা স্বাগতম জানাচ্ছি এই কাজকে কিন্তু আরও যেটা বিষয় জানতে পারলাম সেটা হলো যে মসজিদে ইতিমধ্যে হয়তো বা কিছু ফটো আছে ছবি আছে আবার কেউ কেউ বলছেন মনে হয় পিছনে দেখে কিছু কবরও আছে তো সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে শরীয়তের যেটা সেটা বলছে যে যখন সালাত হবে সালাতের সময় লেজার লাইট দিয়ে সেই ছবিগুলোকে তারা মানে অস্পষ্ট করে দেবে যেটা দেখা যাবে না সালাতের সময় এইভাবে তারা কিন্তু শরীয়তের একটা পরিবেশ তৈরি করছে শরীয়তের যেটা হুকুম যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সুওয়ার ওই বাড়িতে আল্লাহ পাকের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি রয়েছে তাহলে আল্লাহর ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করেন তাহলে লাইট দিয়ে ঢেকে রাখলেও কি সেটা কি ঢেকে রাখা হয় না ওটা মনে হয় তারপরে ওটা খোলাই থাকে তো আমরা আশা রাখবো যে সরকার ইনশাআল্লাহ যখন এত দূর পর্যায়ে এত সুনাম অর্জন করেছেন এবং এত বড় ভালো কাজ করেছেন তো বাকি যেটা আছে মানে এই ফটোগুলিও ওখানে প্রসারণ করবেন ইনশাআল্লাহ আমরা আশা পোষণ করছি কবরগুলো আছে জি ওখানে যে কবর আছে এ বিষয়ে যে আমাদেরকে শরীয়ত নিষেধ করেছেন কবর কেন্দ্রিক মসজিদে সালাত আদায় করার জন্য হ্যাঁ যে মসজিদে কবর আছে অথবা কবরকে কেন্দ্র করে যে মসজিদটা বানানো হয়েছে এমন মসজিদকে বানাতে আল্লাহ শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে তো আমার মনে হয় ইতিপূর্বে যদি কবর এরকম দেওয়াও থাকে যেটা শুনলাম পিছন দিকে আছে আমরা আশা রাখবো যে সরকার ওটাকেও অপারেশন করবে ইনশাআল্লাহ এবং এখানে
একটা যেটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বিতর্ক, সেটা হলে যে দুই পক্ষের মানুষেরা একটু এটা একটু বাড়াবাড়ি করছে, অনেকে এই বিজয়টাকে এত বড় করে দেখছেন যেন মনে হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস বিজয় হলে যেরকম মানে আনন্দ উল্লাস করবে সেই পর্যায়ের করছেন, এবং এরদোগানকে অনেকেই খলিফাতুল মুসলিমিনও আখ্যায়িত করার চেষ্টা করছে। তো আমরা বলবো যে না, এটা এত বড় বিজয়ের এখানে অবকাশ কিছু নাই, কারণ তুরস্কের দেশের মধ্যে এখনও অনেক কিছু বিষয় সেখানে আরও কী বলা যায় এটাকে মানে পরিবর্তনের প্রয়োজন আছে, সংস্কারের প্রয়োজন আছে নাকি, এবং অনেক বিষয় এখন অন ইসলামিক কার্যকলাপ সেখানে রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ একটা কাজ ভালো করছে, জি এটা একটি ভালো কাজ করেছেন, হ্যাঁ আরও ভালো কাজ উনি যদি করবে এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ, কিন্তু সে বলে যে এটাকেই একদম বড় কিছু মনে করা বা আনন্দ উল্লাস করা, আমি মনে করি হয়তো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আর এক পক্ষ এটাকে সমালোচনা করছেন যে ওরা ভুল করেছেন, যে মোহাম্মদ আল ফাতে তিনিও ভুল করেছেন, আমার মনে হয় এটাও এর মধ্যেও বাড়াবাড়ি রয়েছে, কারণ সত্যকে সত্যই বলতে হবে, আর যেই পরিমাণ ভালো আছে সেটাকে স্বীকার করতে হবে, আর যেই পরিমাণ মন্দ আছে সেটাকে আবার মন্দ বলে বিবেচনা করতে হবে, কিন্তু সবগুলোকে যদি মানে মন্দ বলার ক্ষেত্রেও যদি অতিরঞ্জিত করি, ভালো বলার ক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন করি, তাহলে সীমালঙ্ঘন শরীয়তে নিষেধ। অতএব আমরা মানে মাঝামাঝি অবস্থায় থাকি, ভালোটাকে ভালো বলি আর মন্দটাকে মন্দ বলার চেষ্টা করি।